বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রস্তাবকে জনগণের পকেট কাটার ফন্দি বলে মন্তব্য করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা। শিশু কল্যাণ পরিষদে কনফারেন্স রুমে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজে আয়োজিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রস্তাব ও বাস্তব অবস্থা শীর্ষক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। বিদ্যুৎ খাতে দুর্নীতি, লুটপাট আর অপচয় রোধ করা গেলে বর্তমান মূল্যের চেয়ে বিদ্যুতের দাম আরও কমে আসবে বলেও দাবি করেন নেতারা। আলোচনায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে সময় থাকতেই রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।